হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। তো চলেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগে। এখন যাচ্ছি আজকে মানে তাড়াতাড়ি কুকুকে আনবো, 11:30 বাজছে। যাচ্ছি কুকুকে নিয়ে একটা আধার কার্ডের কি করবে বাবা? হ্যাঁ, কুহুর আধার কার্ড করাতে যাচ্ছি। তো আজকে বললো শুক্রবারে একটুখানি ফাঁকা থাকবে। কোন ব্যাংকে যাবো? সেন্ট্রাল ব্যাংকে। তো ওখানে যা আছে করা সেগুলো করব। তো সেই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি। লেট হয়ে গেছে, বুঝতে পারিনি। তাহলে আগে স্নান টান করলাম করতাম তাহলে স্নান টান করে রেডি হয়ে বেরোবো। আমি আসছি, ঠিক আছে? কি তাড়াহুড়ো করে যাচ্ছি রে বাবা। ঘুরে এখানে আপেলটা নিয়ে নিয়েছি, ওখানে খাই দেবো লেট হলে, কারণ অনেকক্ষণ সকালবেলা খেয়ে গেছে, পুরো রুটিটাও খাইনি আজকে। তো বেরোই তাড়াতাড়ি করে। স্কুলে এসে অনুপ্রীতির জন্য ওয়েট করছি, বা ম্যাম বললো যে 5 মিনিট পরে ওকে ছেড়ে দিচ্ছে। ব্যাংকে এইমাত্র এসে যেসব মানে ফর্ম ছিল সব এগুলো ফিল আপ করা হলো। জন্মদিন ছিল স্কুলে, ওই জন্য গিফট দিয়েছে। দিয়েছে তোমাকে এটা? ম্যাম দিয়েছে তোমাকে? আজকে একটা মজার জিনিস হলো, ব্যাংকে বাবুর মানে একটা ওখানে পুলিশ থাকে, তো বড় বন্দুক নিয়ে একটা আমার মেয়ে টু শব্দ করেনি আজকে। একজন একজনকে টু শব্দ করেনি। শান্ত হবে, একটা বন্দুক কিনে রাখবো ঘরে, চুপ করে বস করে রাখবো এটাকে। আমি আনবো তোকে, আমি বন্দুক একটা দাঁড়া, আর লোকটাকে ডেকে আনবো। মাত্র ঘরে এলাম, এসে পরে কুকুর একটু চুলটা কাটবে, কারণ ওর চুলটা একটু বেড়ে যায়, তো চোখের সামনে চলে আসে, ক্লিপ ঠিক করে আটকায় না। তো চুল কাটতে একজন আসে পাড়ার, একটা কাকু, তো সে কেটে দেবে ওকে। কুকুর এখন এরকম চুলটা কেটে দেবে একটু ছোট করে। ওর ব্যাপার স্যাপারই আলাদা। কুকুর গরম জল নিয়ে দাঁড়িয়ে আছে, বাবা গরম জল মাথায় দেবে, ঠান্ডা জলে চুল কাটা যাবে না। বাপরে বাপরে, এই কাকুই আগের বারে কেটে দিয়েছিল, কেটে দিচ্ছে। চুপ করে বসতে হবে বাবু। হ্যাঁ, কি বলছো? আগের বার শ্যাম্পু ছিল না, এবার শ্যাম্পু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি শান্ত ভাবে বসে আছে বুবু, চুপ করে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, চুল কাটতে। হ্যাঁ, অভ্যেস কতবার চুল কাটা হয়েছে ওর? হ্যাঁ, লাকমেতে কান্না, গরিবের চুলই কাটেনি ও, এমনি চলে এসছে বিনায় শুধু টাকা দিয়ে, তারপর শিখে গেছে। তারপর ভাবি কমফোর্টে কি কান্না আছে, অজ্ঞান হয়ে যাওয়ার মতন কাঁদছে, তারপর থেকে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। চুল কাটতে এখন এক্সপার্ট হয়ে গেছে। কেমন করে ওকে নিয়ে যাচ্ছে দেখো, চুলটা দেখা যায়। ঠিক আছে, চুল কেটেছ? চুলটা কেটে দিয়েছে? আমি দেখবো। আরে তুমি দেখবে দিয়ে চুলটা? হ্যাঁ মাগুর মাছ, এই যে মাগুর মাছ, বাপরে বাপরে বাপরে, হালি কথা মারি আমরা। এখানে মামনি টমেটো পোড়া মাখছো না? টমেটো পোড়া কাঁচা না, যে ভাজা পোস্ত বাটা। মামনি এখানে ভাত দিলো আমাকে, খেয়ে নি, এখনো কেউ খেতে বসেনি। মামনি বললো তোর বাটা মাছ কাটা বাজতে অনেক সময় লাগে, তুই খেতে বসে যা। সত্যি অনেক সময় লেগে যায়, ধীরে সুস্থে খেতে পারবি না, তখন কি হরবর লেগে যাবে, হরবর হরবর লাগবে, হয়ে গেছে। বাপি আজকে বাটা মামা একটু মেখে দাও না আমাকে। আর বাটা মাছটা কত বড় এনেছে দেখো বাপি, বড় বড় আজকে বাটা মাছ। লাউ করেছো? আমি লাউটা খাবো না। লঙ্কা দিচ্ছ? হ্যাঁ নিবি লঙ্কা? দাও দিচ্ছি যেমন তুমি। না কা পোস্ত তো লঙ্কা হয়েছে। হ্যাঁ এটা দিয়ে দাও, এখানে দিয়ে দেবো, দিয়ে দাও অল্প দিচ্ছি, একটু ঘি দিয়ে মেখে। এটা সবজি ডাল, কিন্তু ওটা আমি লাস্টে খাবো, কারণ ওটা বাবুর জন্য করা হয়েছিল আজকে, তো একটু সাথে লাস্টে খাবো ডাল, যেহেতু একটু তোমার। হ্যাঁ পুরো ভাতটা মেখে দাও, আর মাছটাও তো লাস্টে খাবো, আজ আমি শুধু পোস্ত বাটা দিয়ে টমেটোর পোড়াটা দিয়ে আমি খাবো ভাত, ওগুলো সব লাস্টে মেখে দেবো। না না ওটা ছেড়ে ছেড়ে খাবো।
একটু ঘি নিতে পারতিস তো না আমি আর কি খাবার ধরনের কাঁচা কাঁচা ঘি নিয়েছি ঘি খেয়ে উঠলো মানে এই মাত্র খেয়ে উঠলাম কুকু জল খাচ্ছে বসে রে দেখো কেমন বসিয়ে রেখেছে হ্যাঁ বাবা পায়ের তলে হাম্পি খেতে হবে তোমার घूम पड़ाबो এখন বাজে সন্ধে ছটা আজকে কুকুর টিউশন নেই কিন্তু ও ওই ঘরে খেলছে তো টিউশন থাকলে একটু তাড়াহুড়ো থাকে এটা করতে হবে সেটা করতে হবে ওকে পাঠাতে পাঠাতে মানে ওর মানে ন্যাকামোগুলো করতে করতে অনেকটা সময় কেটে যায় কিন্তু যেদিন টিউশন থাকে না তো সেদিনকার একটু না আমাদেরও ওই শুয়ে বসে কাটানো হয় যাই হোক তা করতে করতে ছটা বেজে গেছে এরপর আমার মানে বর পিছন থেকে ক্যামেরার পিছন থেকে এমন রিটেট করছে যে কি বলবো হাসাচ্ছে মানে আজকে মুড ভালো দিয়ে একটা কুকুর মানে ছোটো যে খেলনা গানগুলো আছে ওগুলো নিয়ে বলছে এত তো ডিস্টার্ব করছে ইরিটেট করছে ওইটা নিয়ে আমার পিছু পিছু ঘুরছে হ্যাঁ বন্দুকটা নিয়ে আজকে খুব ভয় পাচ্ছিলো ব্যাংকে ওইটাই আমার সাথে ইয়ার্কি করছে যে তুমিও ভয় পাবে তুমিও দেখো আমাকে ভয় পাও এইসব করছে তো এবারে সন্ধেবেলাতে বাসনগুলো সমস্ত সাজিয়ে রাখছি তুলে রাখছি আমাদের তো বাসন তো অনেক হয় সকালবেলা এক প্রস্তুত হয় সন্ধেবেলাতে এক প্রস্তুত হয় হ্যাঁ মানে চার ঝুড়ি পাঁচ ঝুড়ি শুধু বাসনই থাকে তো ওগুলো সমস্ত তুলে রাখছি এইদিকে আলু সেদ্ধ করা হয়েছে আলুর পরোটা হবে বড়ের জন্য আর আমার জন্য হবে ছাতুর পরোটা এদিকে তিনটে ডিম নেওয়া হয়েছে এখানে ডিমের অমলেট করব তাই না একটা বুবলাই খাবে একটা আমার মেয়ে খাবে একটা আমি খাবো ডিমের অমলেট এইদিকে মামুনি করছে চা আর আমি করছি ডিমের অমলেট প্রণাম করতে করতে ভাবছি যে আদা দিয়ে চা করবো চাইনি কত বুবু এনা গরম 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 নমিতা খাই দিচ্ছে মাছে ধরো তো হ্যাঁ বুবলাইটটা আনছি বাবা বুবলাইটটা আনছি বুবলাই গরম আছে দেখবে এই যে আমরা বসলাম এখানে কুকু এখানে আছে তুমি ডিম ভাজা খেয়েছো ভালো লেগেছে মা খাবে মা খাবে না কেন ও মা খাবে না মামনি চিন্তা করছে যে ডালিয়ার মধ্যে লঙ্কাটা গলে গেল কিনা খুঁজছে এখন গোল লঙ্কা ভয় লাগে না বাচ্চা খাবে সরাসরি করছে এখন আলুর পরোটা দিকে মামনি আলুর তরকারি চাপাচ্ছে আমি এখন আমার জন্য এক কাপ মাত্র চা বানাচ্ছি ঠিক আছে এক কাপ চা ভাবা যায় ছাতুর পরোটা দিয়ে খাবো আমার খুব ভালো লাগে দুধ চা হলে ভালো ভালো লাগে কিন্তু দুধ তো নেই তো দুধ তো খাওয়া হয় না তো তাই জন্য রাতে বেলাতে রাত নটা বাজে এখন খেয়ে নিচ্ছি আগে চিন্তা করছে পরোটা খাচ্ছে আর চিন্তা করছে তেল মশলা খাচ্ছে আর এইদিকে দেখো দেখো খাবার খাবার নিয়ে দাঁড়িয়ে আছে আমি এখানে হ্যাঁ বেলুন নিয়ে ঠাম্মা বেলুন নিয়ে খেলছে বুবলাই বসে আছে ওখানে চলো বুবু হট খেয়ে নে রাত ওই নটা বাজে খা আরে দাদা এলো গেছিল একজনের রিং সেরিমনি ছিল সেখানে গেছিল বাপি তো এখন এলো যাই হোক কাজের ব্লগ রাতটাই থাকো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট দেখা হচ্ছে অন্য একটা ব্লগে